আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা নিয়ে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা সকাল সকালে স্টার্ট করলাম, কারণ সারা রাতটা খুবই খারাপ কাটাইছি, ভালো মতো কাটাইতে পারি নাই। তো এই জন্যই ভিডিওটা সকাল সকালে শুরু করা হলো, ভালো লাগতেছিল না। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে হয়তো মনটা একটু ফ্রেশ হবে এবং ভালো লাগবে। আর আমার যত ভিউয়ার্স আছে, আমার ভালোবাসার মানুষরা, তারা আমাকে, যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হইতেছে। তো আমার যত ভালোবাসার ভিউয়ার্স আছে, আমাকে যারা খুব পছন্দ করেন এবং ভালোবাসেন, কন্টিনিউ আমার ব্লগগুলো দেখেন, আপুরা এবং ভাইয়েরা, তারা আমাকে একটা ভালো একটা পরামর্শ দিবেন। আর ভালো একটা পরামর্শ দিবেন আর কি করলে ভালো হবে সেটাই আমাকে একটু পরামর্শ দিবেন, তো কমেন্টস করে জানাবেন। তো এই জন্যই আজকে ভিডিওটা শেয়ার করা হলো। তো সারা রাতটা হলো খুব খারাপ কাটাইছি, সেটা তো বললামই। তো কেন কাটাইছি আর সেটাই বলতেছি। তো আপনারা অনেকেই জানেন আমার ছেলে মৃত্যাহুল, তো মৃত্যাহুলকে নিয়ে আমি খুবই একটা টেনশনের মাঝে আছি। ওর শরীরটা বেশি একটা ভালো না, খুব খারাপ মুহূর্তগুলো আমি পার করতেছি আমার ছেলেকে নিয়ে। আর যখনই আমার ছেলের কিছু হয়, তখন আর আমার মাথা কোনো ঠিক থাকে না, কারণ ছেলেকে আর মেয়েকে, বেবিরা যদি সুস্থ না থাকে আর ভালো না থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না। তো কয়েকদিন ধরে মৃত্যাহুলকে নিয়ে, প্রায় এক মাসের মতো হয়ে গেছে ঢাকা থেকে আসার পর থেকে, আর মানে অ্যালার্জি তো বাড়ছেই। তাছাড়া আবারও হলো ভয় পাইলো, ভয় পাইয়া ফকিরের কাছে, কবিরাজের কাছে এই যে দৌড়াদৌড়ি করতেছি তা ঠিক হলো না। তার মাঝে আবার আর একটা দুর্ঘটনা ঘটলো, যেটা না বললেই হয়। তো জানি না এত বিপদ যে কেন আসে আমার ছেলে মেয়ের উপর দিয়ে এবং আমার উপর দিয়ে, বলতে পারি না। উপরে আল্লাহ ভালো জানে, যে ভালো করার মালিক, যে বিপদ দেয় ভালো করে সে জানে। তো কালকে আবার একটা দুর্ঘটনা ঘটছে, কালকে বিকেলবেলা। তো সেই মুহূর্তটাই, সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। যেটা বিকেলবেলা সারা দিন হলো মৃত্যাহুল আমার সাথে ছিল, কোথাও বের হয় না। ওরা আমি যতক্ষণ ঘরে মোবাইল দেই ততক্ষণ আর ঘরে থাকে, আর যখন আমি মোবাইল ওর কাছ থেকে নিয়ে যাই তখন আর ঘরে থাকতে চায় না। তো সারাক্ষণ তো আর ছেলেকে তো আর মোবাইল দেওয়া দেওয়া যায় না, কারণ সারা দিন রাত 24 ঘন্টা যদি মোবাইল দেওয়া ঘরের ভিতর বসায় রাখি, তাহলে তো আবার মোবাইলের নেশা হয়ে যাবে না। তো এই জন্য হলো মোবাইল হলো আমি সারাদিন দিই না, মাঝে মাঝে নিয়ে যাই। তো মোবাইলে শুধু গাড়ি, তারপরে খেলনা মেলনা বিজাবে, এগুলো হলো দেখে। তো সারাদিন ছেলে ভালোই থাকলো আমার সাথে, ঘরে থাকলো, মোবাইল দেখলো। কিন্তু বিকেলবেলা দুপুরবেলাও রান্না বান্না করলাম, আর কালকে হলো অনেক বৃষ্টি আসছিল, রান্না করতে বসছি তার মাঝে বৃষ্টি, তো বৃষ্টির কারণে রান্না করতে খুব কষ্ট হয়েছে। অনেক বৃষ্টি আসছিল আর মাটির চুলা হলো রান্না করছিলাম। কিমা তো মৃত্যাহুলদের বাড়িতে যে হুজুর আছে, হুজুরদের খাওয়াইতে হবে এক সপ্তাহ। তো এক সপ্তাহ আমার উপর দিয়ে খুবই একটা ঝড় তুফান যাইবে। তো সকাল 6টা বাজে ঘুম থেকে উঠছি, এখনো 6টার আগে উঠছি ঘুম থেকে, মনে হয় প্রায় 5টা দিকে। ও কেমন দুষ্টামি করতে, ওর জন্য ঘুম আসতে পারি না। তুমি তাহলে এখন একটু ঘুম আসতেছে, বসো বসো আমি কথা বলতে। এই যে বাদাম বাদাম ভাজা খাও, এই যে বিস্কিট দিছি খাও, কত কিছু দিছি তোমারে, বাদাম খাওয়া। মেঘটা হলো হলো উঠে গেছে ঘুম থেকে, আবার ওর কাছে গেলাম। তো কালকে বিকেলবেলা যে ঘটনাটা ঘটছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। যেটা হলো মেঘটা হলো হলো সারাদিন বাসায় ছিল, বৃষ্টি ছিল, দুপুরবেলা ঘরেই ছিল। তো বিকেলবেলা হলো ওই আমাকে বলল যে আম্মু আমি একটু রাস্তায় যাই। তো আমার সাথে ওরে আমার সাথে করে নিয়ে গেছিলাম। তো আমার বাড়ির কাছে আমার এক ফুফু বাড়ি আছে, ওই ফুফু বাড়িতে আমি গেছিলাম। তো আয় আমার সাথেই ছিল,
সাথে থাকার পরে আমারে বলতেছে যে আম্মু তুমি বাড়িতে যাও, আমি এখানে আছি। আমি হলো ওর সাথে যে ওর বেঁচে পোলাপান আছে, বললো যে সাইমগোর সাথে আমি এখানে খেলি একটু, তুমি যাও আমি আবার তোমার কাছে যাব না, একথা আমার বলো। তো আমি আমি ওখানে যাই মাত্র বসছি, আর ওই হলো বললো যে আমি এখানে থাকি রাস্তায়। তো তার মাঝেই হলো রাস্তায় ছিল একটা ভ্যান আসছে, তো আমাদের আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে এখানে ধরেন আপনার শুধু মোটর সাইকেল আর ভ্যান গাড়ি এগুলাই চলাফেরা করে। তো একটা নাকি ভ্যান আসছে, ভ্যান আসার পর ওই যে রাস্তায় ছিল ওর সাথে আরো পোলাপান ছিল। তো ওর হলো সবার ছোট, আর ও যাদের সাথে থাকে খেলে ওরা হলো আরো খুব বড় বড়। তো ওই কখনো কোনো সময় রাস্তায় এরকম হয় নাই কে, কিন্তু কাউকে যে কিভাবে কি হলো আমি কিছুই বলতে পারলাম না, কারণ ওই যখনই গাড়ি ঘোড়া দেখে যে আদিয়ান যখন বাড়িতে থাকে আসে, আদিয়ান রাস্তায় গেলে আদিয়ানরে যদি একটা গাড়ি দেখে হাত ধরে টাইনা ছাড়ে নিয়ে দাঁড়াই থাকে আদিয়ানরে নিয়ে। তো আর ওই কিনারে চেপে জায়গা, এবারে হলো গাড়িটা নাকি আসছে ভ্যানে, ভ্যান আসছে। তো পোলাপানে যেটা বললো ওই নাকি এই পাশ থেকে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া ধরছে দৌড় দিয়া। তো যাওয়া ধরছে পরে গাড়িওয়ালা আনলাম বাবুতেই জানে গাড়িওয়ালা খেয়াল করছে কি না বলতে পারি না। তো গাড়িটা চলতি গাড়ি ছিল, ওই গাড়ির সাথে একবারে বাড়ি খাইয়া চাক্কার সাথে এখান থেকে আরেক জায়গা অনেক দূরে ছিটকা যাইয়া পড়ে গেছে গা মৃত্যু হল। তো পড়ার পরে হলো মানে পড়ে আর চিৎকার দিতে পারে নাই গা, একদম এই গিরার হাঁটু আছে পায়ের হাঁটু, তারপরে হাত এই কপাল একদম সাথে সাথে কাইটা গেছে গা, কাইটার রক্ত বের হয়ে গেছে গা, আর হলো ছুইল্লা মুইল্লা গেছে গা। যেহেতু পাকা না রাস্তা, পাকার উপর পড়ছে একবারে ছুইল্লা গেছে গা, পা হাত পা এগুলো সব ছুইল্লা গেছে গা। তারপর চিৎকার শুনলাম আমি তো আর শুনি নাই, তারপর আমার মায়া ছিল বাড়ির থেকে শুনছে, শোনার পরে গেছে দৌড়াইয়া আর কান্না শুনে গেছে, যাইয়া ওরা কুলে করে নিয়ে পরে আমার হলো নিয়ে গেছে। পরে দেখলাম এই অবস্থা হয়েছে, খুব খারাপ লাগে। কারণ কয়েকদিন আগেও আবার হলো ওর যে ছোট মোটর সাইকেল আছে ওইটাই হলো আপনার, আর একটা সাইকেল আছে আর একটা মোটর সাইকেল আছে, তো অনেকেই দেখছেন আপনারা। তো ওই সাইকেলটা না করে কি সারাদিন শুধু সাইকেলটা চালায়, গাড়ি চালায় চালাইয়া এখানে ওইখানে পয়লা যায়, এটার সাথে ওইটার সাথে বাজাই যায়, হাত পাও কাটটা সিজা, তারপরে হলো বাড়িতে আসে আর সারাদিন ওইটা নিয়ে উড়াউড়ি করে, আর শরীর একদম ক্লান্ত হয়ে যায়গা, ঘাইমা গুমা যায়গা। আর ওর তো এমনিতে অ্যালার্জির সমস্যা, ডক্টরে বলছে ওকে সারাদিন রুমের ভিতর রাখতে, তারপরে আপনার ঠান্ডা জায়গায় রাখতে বলছে ফ্যানের নিচে, যাতে ওর শরীর না ঘামে, আর শরীর ঘামলে ওই ঘাম থেকে গরমে থেকে হলো আর অ্যালার্জি হয়। তারপরে কোনো ধুলাবালু ধরতে মানা করছে, সারাদিন রুমে রাখতে বলছে। তো যেহেতু আমরা গ্রামে থাকি তো আমাদের তো আর ওরকম কোনো সিস্টেম নাই যে রুম আছে বা ওই রুমের ভিতরে রাখবো, আর গ্রামের পরিবেশ তো বুঝে নেই আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রাম দেখছেন, গ্রামের পোলাপান কিন্তু কখনোই কিন্তু ঘরের ভিতর থাকতে চায় না, সারাদিন বাইরে এখানে ওইখানে রাস্তাঘাটে দোকানপাড়ে খেলার পোলাপ আরো পোলাপান আছে, তো মিশতে চায় আরো পোলাপানের সাথে বের হয়ে যায়। তো মৃত্যাল যখন আমি বলি বাবা তুমি ঘর থেকে বের হয়ে না ঘরে থাকো, ওই বলে আমি কি ছোট আমি কি বাবু এই কথা আমাকে বলে। তো যাই হোক ঘরে থাকতে চায় না, তো আর মোটর সাইকেলটা নিয়ে এরকম উড়াউড়ি করে দেখা পরে আমার ভাইয়া বলল, আমার যে ভাই ঢাকায় থাকে ভাইয়া সবসময় ফোন দেয়, প্রতিদিন ফোন দেওয়া বলে জিজ্ঞেস করে ওদের খবর পত্র কি, তো মৃত্যা হলো কথা জিজ্ঞায়, আর মৃত্যা হলো সবসময় ফোন দিলে আগে জিজ্ঞাসা মৃত্যা হলো কথা, ওর দিকে খেয়াল রাখিস, ওর একটু ঠিক মতো খাওয়াই, আর ওর গাড়ি ঘুরে এটি চালাইতে দিস না এটি বুঝাই দিস, এ কথা বলবো আমার সবসময় ফোন দিয়ে। তো আমার ভাই এখনো পর্যন্ত শুনে নাই, তো যদি শুনে আমার অনেক বকাবাজি করবো, কারণ তুই কি করস তুই আরে খেয়াল করে রাখতে পারস না, এই কথা আমার বলবো। এখনো পর্যন্ত ভাইয়ারও বলি নাই কে, কেউরই বলা হয় নাই কে, মিথ্যালা আপুরও বলা হয় নাই কে, রাতের বেলা অনেকবার ফোন দিছিলাম সে পাক করতেছে এই জন্য কথা বলতে পারি না। তো যাই হোক তারপরে ওই সাইকেলটা হলো আমি সরাইয়া রাখছি, বুঝাই থুইছি, বলছি যে বাবা তুমি সাইকেল তো বাইরে থুইছো চলে আসা নিয়ে গেছে রাতের বেলা। তো এখন কয়েকদিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহের মতো ওই সাইকেলটা হলো পাইতেছে না চালাইতে পারে না,
সার্কেলটা চালাইতে পারে না, এই জন্য হলো আয় প্রতিদিনই বলে যে আম্মু সার্কেল কমা, সার্কেলটা চোরের কাছ থেকে আইনা দাও, ওই কথা বলে। তো সার্কেলটা হলো চালাইতে পারে না, এই জন্য ওয়াই হলো যে মোটর সাইকেল আছে, সাইকেল থাকলে আবার মোটর সাইকেল ওইটা বের করে না হুন্ডারা। না বিস্কিট খাও বাবা, পাতা মাইটকে দেবো, এটা খাও না, এটা মুস্কানের অনেক ক্ষুধা লাগছে, অনেক কালকে খাওয়াই নেই, কেন ঘুমাই গেছে। তো সার্কেল গুজানের পরে হলো এখন হলো আই হলো হুন্ডা নিয়ে আর নানা না করে, কি চাও কি কি সার্কেল বুঝাই থাকছি, এখন সার্কেল পানে এখন হলো মোটর সাইকেল আছে ওইটা নিয়ে হলো উড়াউড়ি করে। তো মোটর সাইকেলটা না ঘরের ভেতর রাইখা মানে হাতের ব্রেকে হলো কাজ করে না, স্টার্ট লয় গাড়ি আরেকবার ঠিক করছি কিন্তু ব্রেকে কাজ করে না, চালাইতে পারতেছি না গাড়ি। তারপরে ওই গাড়ি হলো স্কুলে পোলাপান আছে বড় বড়, ওরা হলো দুই তিন জন মিল্লা গাড়ি ঠেলে ধাক্কা দেয় পিছ থেকে, আর মিথ্যা হলো হলো আবার ওইটাই করে। কি হইছে মুস্কান, কি নিবা নাও, টেডি বিয়ার নাও, ধরো এটা নাও, তো দুই তিন জন হলো পিছন থেকে ঠেলে ধাক্কা দেয় আর ওয়াই হলো চালায়। তো এভাবে চালাই একবারে রাস্তায় গাড়ি নিয়ে পড়ে গেছে লোকা, উল্টা পড়ে গেছে লোকা। তো পড়ার পরে হাতের যে এই সাইড দিয়া বিশাল বড় ঘাও বানায় হেলাইছে শুইলা, এই কপাল এই দিকটা কাইটা, এই ঠোঁট এই দিকটা কাইটা, একদম রক্ত বের করে আছে। তো এই যে এই ঘটনা এই কাহিনীটা হয়েছে প্রায় 3-4 দিন আগে হইব, এখন আবার কালকে আবার ভ্যানে থেকে এই যে বাড়ি লাগে এরকম অ্যাক্সিডেন্টটা হলো। তো বুঝি না আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ যে কেন এত সমস্যা দেয় আর ওর উপরে এত সমস্যা যে কেন হয়, কথা আছে না এক ছেলে যার হাজার নান্য তার, তো সেম এখন আমার ওই সমস্যাটা হয়েছে। তো দুই দিনও ভালো থাকে না, একটার পর একটা সমস্যা হইতেই থাকে হইতেই থাকে। তো এখন ওরে দিয়ে যে আমি কি করবো সেটাই আমি বুঝতেছি না, আর আমি হলো একা, আমি মুস্কানের পিছনে যদি সময় দিই তাহলে ওর পিছনে সময় দিতে পারি না, ওর সময় দিতে গেলে মুস্কানরে পাই না, কারণ দুইটা ছেলে মেয়ে নিয়ে এখন আমি একা হলো আরো পাগল হয়ে গেছি। আর যখন লতা ছিল তো লতা থাকতে আমার হলো লতা মুস্কানরে বেশি রাখতো, কুলে রাখলে আমার ওর দিকে একটু খেয়াল বেশি রাখা হয়, আবার দেখা যাইতেছে মিথ্যা হলো রাখতো। তো লতার কয়েকদিন থাকবো গেছে গাও, তো এখন হলো আমি একাই জন্য আরো বেশি সমস্যা হয়েছে। যেমন দেখা যাইতেছে একটা সংসারে কিন্তু কাজকর্ম কম থাকে না, থালা বাটু থালা বাসন ধুইতে হয়, ঘর দুয়ার ঝাড়ু দিতে হয়, আবার রান্না বান্না করতে হয়, উঠান বাড়ি ঘর ঝাড়ু দিতে হয়, পাশে আবার ছেলে মেয়ে আছে ওদের জন্য আমার সারাটা দিন যা, ওদের দুই ভাই বোনের পিছনে, ওদের জন্য এই খাবার বানাও, ওদেরকে খাওয়াও, গোসল করাও, ওষুধ দেও, তারপরে এই ওষুধ খাওয়াও, এইগুলোই আমার করতে করতে সারাদিন যায়, তাছাড়া তো আবার কাজ আছে আরো। তো তিন বেলা হলো গোসল করাইতে হয়, তাহলে তিনবার গোসল করে তিন পদের মলম দিতে হয়, পরে করাইতে হয়। তো এই যে প্রেসক্রিপশন নিয়ে আমি বসছি, এই প্রেসক্রিপশন হলো দেখতে হবে আমার এই যে ঢাকায় যে ডক্টর দেখাইছিলাম। তো এখন আপনাদের কাছে একটাই পরামর্শ চাই, আপনারা সবাই আমাকে ভালো একটা পরামর্শ দিবেন, ছোট বোন মনে করে যে কিভাবে কি করলে আমি ভালো হইব আর আমার ছেলে মেয়ে কিভাবে ভালো থাকবে সেটাই আমার করতে হবে। এই যে প্রেসক্রিপশন নিয়ে বসছি, কারণ কত তারিখ আমি ডক্টর দেখাইছিলাম ওদেরকে আমার সঠিক খেয়াল নাই, কারণ তো মিফতাল আব্বু প্রতিদিনই জিজ্ঞেস করে যে ঢাকা যাই বা কবে আবার, ওদের যে ইঞ্জেকশন দিতে হবে 1 মাস পরে বলছে। তো এই জন্য হলো প্রেসক্রিপশনটা বের করলাম, যে কয়েকদিন হয়েছে এটা দেখি কি মা, এই যে সব রিসিপ বের করে ফেলছে আমার, দেখো দি এটা কি, এটা কি দেখো, এটা কার তোমার, এই যে ডাক্তার গোলাম মোস্তফা MBBS ঢাকা, রোগী দেখার সময় শনি থেকে বৃহস্পতিবার সকাল 9:30 থেকে দুপুর 2টা পর্যন্ত, এবং রবি ও মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, শুক্রবার বন্ধ, শুধু শুক্রবার বন্ধ থাকে। এই যে এটা হলো মিফতাহুলেরটা, এটা হলো দেখানো হয়েছে মিফতাহুলের 13 তারিখ 5 মাস,
13 তারিখে দেখাইছে ওই মাসে, তো মিফতাহুল আমি যখন একবার ঢাকা থেকে আসছি তারপর তো মিফতাহুলকে নিয়ে আবার লতা গেছিল, তো মিফতাহুলকে হলো এটা 13 তারিখে দেখানো হয়েছে। এটাই দেখি 13 তারিখ তো আসতে আরো দেরি আছে। আর এই যে মুস্কান রে দেখাইছি 30 তারিখে, তো এখন এই যে ডেট মুস্কান একটা পাইছি আমি, এই যে এটা দেখাই, এটা হলো মুস্কানের, তো মুস্কানেরটা হলো দেখাইছি 30 তারিখ, 4 মাস 2023, তো 30 তারিখে দেখাইছি, আজকে হলো 28 তারিখ, তো 30 তারিখ তো আইসাই পড়ছে। মুস্কানকে নেওয়া হলো 1 মাস পরে, আবার যাইতে পড়ছিল আরেকটা টিকা দেওয়ার জন্য, তো এখানে আছে 30 তারিখ। আরো 30 তারিখে যদি মুস্কানকে নেওয়া যায় আবার আমার হলো 13 তারিখে যাইতে হইতাছে মিফতাহুল কিনা, তো 13 তারিখ 13 দিন হলো ডিফারেন্স। তো এখন দেখি ডক্টরের সাথে যোগাযোগ করতে পারি কিনা, পরামর্শ কইরা দেখি, যে যদি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি তাহলে জিজ্ঞেস করুন যে 10 দিন বা 13 দিন পরে আসলে কি কোনো সমস্যা হবে না, মুস্কানের যে টিকাটা মানে 1 মাস পরে দিতে বলছে, যদি বলে যে না কোনো সমস্যা নাই 10 দিন পরে দিতে পারবা, তাহলে আমি চিন্তা ভাবনা করছি যে দুই ভাই বোনকে একসাথে নিয়ে যাব, কারণ এক ডক্টরেই দেখাইছি, এক ডক্টরেই দুই ভাই বোনকে। তাহলে আমি 10 দিন পরে গেলাম আমি মিফতাহুল রে, এখন যদি আমি মুস্কানকে নিয়ে যাই টিকা দিয়ে আসি, তারপর আবার 10 দিন পরে আবার হলো মিফতাহুলকে নিয়ে যাইতে হবে, তার চেয়ে আমি যদি দুইজন একসাথে দিতে পারি তাহলে আমার ভালো, কারণ ছোট বাচ্চাদেরকে নিয়ে এই ঢাকায় তো আর প্রতিদিন দৌড়াদৌড়ি করা যায় না, তো দেখে এখন আমি ডক্টরের সাথে কথা বলতে পারি কিনা, যদি পারি তাহলে আমার ভালো হবে। এখানে আছে সিরিয়ালের জন্য নাম্বার, তো ডক্টর গোজিয়া পার্সোনাল নাম্বার দেয় কিনা সেটা তো জানি না, এখানে আছে কিনা খুঁজতে হবে। অনেক নাম্বার দেখা যায় সিরিয়ালের জন্য, সব নাম্বার না সিরিয়ালে লেগে দেওয়া যায়, ডক্টরের পার্সোনাল নাম্বার তো পাইতেছি না। তো এই জন্য হলো প্রেসক্রিপশনটা আমি বের করলাম, দেখি কি করা যায়, আর নাম্বারটা ভালোভাবে খুঁজতে হবে। এখানে সব নাম্বার আছে হলো আপনার সিরিয়ালের নাম্বার, সিরিয়াল দেওয়ার জন্য। এখন ডক্টরের পার্সোনাল নাম্বার আছে কিনা বলতে পারি না, যদি থাকে তাহলে একটু ফোন করে দেখবো। তো এখন মুস্কান হল অনেক বিরক্ত করতেছে, এবার মুস্কানের জন্য খাবারটা আমি বানাবো, ওকে খাওয়াবো, তারপর আবার মিথ্যা হলো ইচ্ছা দেবে, মিথ্যা হলে খাবার বানাইতে হইব, মিথ্যা সারা রাত্র ঘুমাইতে পারে না, এটা পায় ব্যথা ব্যথা। মিথ্যা হলে আমাকে বাড়ির কাছে যে ডক্টরখানা আছে ফার্মেসি ওইখান থেকে ব্যথার ওষুধ এনে খাওয়াইছি। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া রাখবেন, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যাতে ভালো থাকি এবং সুস্থ থাকতে পারি। তো কিভাবে সুস্থ থাকবো, কিভাবে ছেলে মেয়েদেরকে খেয়াল রাখবো, নজর রাখবো, সেই পরামর্শটা আপনাদের কাছে একটু চাই প্লিজ আপুরা, আপনারা দয়া করে আমাকে একটা ভালো পরামর্শ দিবেন। আল্লাহ হাফেজ।